হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর শ্রীতমাস ডায়েরিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আকাশ ডাকছে হুড়মুড় করে, আর আমি একটু মার্কেটে গেছিলাম জানো তো, কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলো আনার, তো সেগুলো আনতে গিয়েছিলাম। তো কী এনেছি পরে বলছি। আর আমার মেয়ে দেখো এখন দুষ্টুমি করতে থাকছে, দেখো মানে আমি যেগুলো এনেছি সেগুলো আর কি ঘাঁটাঘাঁটি করছে। তো ঠিক আছে চলো, আজ এখন বাজে কটা বাজে বলো তো, আমি টাইমটাও জানি না, দেখছি তারপর টাইমটা দেখি। আর এই কোথায় গেলি? এখন বাজে প্রায় 10:10। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা স্কিপ করবে না, দেখে থাকো। আর মার্কেট থেকে আসার পরে মেয়ে খুব কান্নাকাটি করছিল, তো ওকে একটু খাইয়ে দিলাম। আর এবারে আমি একটু টিফিন করে নেবো জানো তো, কিছু সেরকম টিফিন করার মতন নেই। তো এই যে কালকে পিঠে হয়েছিল, তো পিঠে আছে, ফ্রিজে ছিল, বার করলাম, আর ওইগুলোই এখন খেয়ে নেবো। আরে দেখো এখন ফোনে কার্টুন দেখছে, তো দেখ বাবা যেটা দেখলে হয় দেখ, চুপচাপ থাক, কান্নাকাটি করলে একদম ভালো লাগে না। এমনি বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো না। আর আমি এটা এখন খেয়ে নিই, বেশি না, আমি 4টে নিয়েছি, আর আমার বরের জন্য 5টা রেখেছি, কারণ ও পিঠে খুব ভালোবাসে, আর মুড়ি টুড়ি কিছু খাবো না। তো এটা খেয়ে নিই, আর একটু চিকেন নিয়ে এসেছি, তো ওইটা আর কি রান্না করব। আর একটু সবজি টবজি, অনেক কিছু সবজি এনেছি দেখো, আরও অনেক রকম সবজি টবজি নিয়েছি, সবজির বেশ দাম কম। তো খেয়ে নিই, খেয়ে নিই সবজিগুলো কাটি, দেখি কী রান্না হয়। চলো আবার পরে দেখা হচ্ছে, টিফিন করে নিই। কি করছিস? তো রান্নাঘরে চলে এসেছি দেখো, আর ফার্স্টে যেটা করব হচ্ছে আমি আজকে মিক্সারেতে আর কি সব মশলাগুলো পেস্ট করে নেব, কারণ এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি মানে তাড়াতাড়ি করার জন্য। তার এখানে সব কিছু কেটে রেডি করা রয়েছে। তো আজকে এই দেখো পেঁয়াজ টেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি, আর ওপরে ফ্যানটাও চালিয়ে দিই, নাহলে মানে কেসে কেসে হাল্লা হয়ে যাবো আর কি। তো চলো এবার রান্নাটাকে চটপট সেরে নেওয়া যাক। মাংস রান্না মানে কষানো হয়ে গেছে, তো আমি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই, কারণ প্রেশার কুকারে দিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, এবার আমি অন্য কাজগুলো সারবো। তো চলো তোমাদেরকে দেখাই মা কোথায় রান্না করে রান্না করছে, আর আজকে কিসে রান্না হচ্ছে দেখো। খুব ভালো ধরে গেছে না উনি। আর এই দিকে রান্নাঘরে দেখো মা স্নান করে রান্না বসিয়েছে, মানে এখানে হাঁড়িতে শুধু ভাতটা হচ্ছে, আর উনানে তো জল পড়ছে হয়নি, তা ওই জন্য আঁচে রান্না হচ্ছে। তো আঁচেরও অপশান আছে আমাদের বাড়িতে, তো আঁচে রান্না হচ্ছে এখানে। এ রে কেটা, তুই কোথায় শুয়েছিস? তোকে দিয়েছি? তুই এখানে উঠেছিস, এত উঁচুতে উঠেছিস, কোথায় বসেছিস? ও ছুটকি, একটু ল্যাজ না, ল্যাজ না। ও রে বুলেটের ফটো নেই গো, বুলেটটার একটাও ফটো নেই, তুই কোথায় উঠেছিস রে? আজকে কি রান্না হচ্ছে বলতো? তো এখন প্রেসার কুকারে একটা সিটি পড়ছে, কমিয়ে দিয়ে গেছি। আর রান্নাঘরের অবস্থা দেখো, মানে এগুলো এখন পরিষ্কার করতে হবে, মিক্সার টিক্সার সব পড়ে আছে, সমস্ত কিছু পরিষ্কার করার পরে স্নান টান হবে বলো। চলো ফাইনালি স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এবারে আমি খাওয়া খাওয়া সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কী কী কিনলাম সেগুলো শেয়ার করছি। আজকে এই রান্না হয়েছে, বেশি কিছু হয়নি, তো বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে মা ভাজাভুজিটা করেছিল, আর আমি চিকেনটা বানিয়েছিলাম, ব্যাস। তো হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে প্রায় 4:30 মতন, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়েছিলাম একটু মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে। আর এগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এমন কিছুই জিনিস না, কিন্তু তবু আমার কাছে অনেক, কারণ এই মানে ফার্স্ট আমার হাজবেন্ড আমাকে না বলে আর কি এইটা কিনেছে আর কি। কালকে
আমি মানে ঘর মুছছিলাম, তো ঘর উপরের ঘরটা অনেকটা পজিশন জানো তো, তো মোছামুছি করে সিঁড়িটা মুছে মুছে যখন নিচে নামছি, নেমে আমি বলছিলাম বলে মাথাটা না কেমন একটা মানে ঘুরছে অনেকটা, তো নিচু হয়ে হয়ে মুছছিলাম। তো আজকে সকালবেলা মার্কেটে গেছিলাম, তো মার্কেটে যাও আর এই জিনিসটা যেহেতু কালকে মানে বলেছিলাম যে ঘর মুছতে অসুবিধা হচ্ছিল সেই জন্য দেখি এটা কতটা আমার কাজে আসবে জানি না। তো আমি সাধারণত হাত দিয়ে মুছে অভ্যস্ত, মানে এতদিন তাই করেছি, আর এই উপরের ঘরে যখন জবে থেকে মানে শিফট করেছি তো হাত দিয়েই আর কি মুছতাম, কিন্তু দেখলাম অনেকটা পজিশন, তো এটা হলে হয়তো ভালো সুবিধা হতে পারে, তো ওই জন্য এটা ও আজকে এনে দিয়েছে আমাকে। আর একটা এনে দিয়েছে যেটা এটা হচ্ছে বাথরুমের জন্য, আমাদের ওপর মানে নিচেও একটা বাথরুম করা হয়েছে নতুন, আর ওপরেও আর একটা বাথরুম হয়েছে, তো যেহেতু এখনও মানে জল আসেনি, মানে পাইপ লাইন করা আছে কিন্তু জল আসেনি বলে যার জন্য কিছুই ব্যবহার করা হয় না, ওপরে টেমনি পড়ে আছে, আর নিচেতে টুকটাক ইউজ করা হয়, এখনও মানে কল সিস্টেম করা হয়নি, তো জল এমনি জল টল ফেললে আর মেয়ে বাথরুমের চুর মধ্যে চলে গেলে স্লিপ করে পড়ে যাওয়ার, তো এই জন্য এটা আর কি নিয়ে আসা হয়েছে, জলটা আর কি সরিয়ে দেওয়া যাবে। তো এই দুটো আমি সত্যি কথা খুব খুশি, একটা জিনিস ভালো হয়েছে যেটা মানে ও আজকে ক্যামেরা ধরেছে, এই ফার্স্ট, এই এতদিন যাবত যে আমি ব্লগ করছি তো আজকে মাত্র প্রথম ও আমার ক্যামেরাটা ধরেছিল, বলছে তুমি রান্না করো আমি তুলছি, নাহলে দেখবে আমার রান্নায় আমি রান্না করছি দেখাইনি কখনো, ঠিক আছে। পাড়াতে না, পাড়াতে মানে আমাদের এখানে ঢালের রাস্তা বাড়ির সামনে, আর সবসময় কিছু না কিছু একটা মানে দোকান আসে, দোকান মানে কখনো জায়গা দিয়ে আসে, 20 টাকার গাড়ি, বক্স চালি, এটা এটা ওটা সেটা মানে প্রচুর জিনিস, আর কালকে একটা দোকান এসেছিলো জানো তো, যদি ভিডিও করতাম খুব ভালো হতো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা মানে সমস্ত রকমের জিনিস আছে, দোকানটা মানে পুরো সাজানো ভ্যানের মধ্যে আসে, তো কী বলবো এরকমই বলে নিয়েছি, মানে কোনো দোকান আসলে কেউ ছাড়ি না, সে শাশুড়ি হোক আর আমি দুজনে, থালা বাসন থেকে শুরু করে খুন্তি হাতা কড়া মানে যখন যেটা লাগে আর কি নিতে থাকি। দেখো এই কৌটোগুলো নিয়েছি, এটা সাদা আর এর নীল রঙের ঢাকা, তোমরা কেমন হয়েছে বলবে, এটার দাম কত বলো তো গেস করো, পিঙ্ক কালার, কালারটা খুব মিষ্টি কালার, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা কি বলতো ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখাও যাবে, সবসময় তো টিফিন বক্সের দরকার হয় এটা ওটা টুকটাক জিনিস রাখার জন্য, আর এটাও তাই অনেক কিছু রাখা যাবে, তবে এটা একটু মানে হালকা করে, কিন্তু এটা কিন্তু বেশ ভারী, ওইটি এগুলোর দাম কত জানো, আচ্ছা একটু জিনিস রাখাচ্ছি, এরকম একটা সাবান রাখার কৌটো, এটা খুব সুন্দর, এটা দেখতে এটা কি নাইলনের, খুব মজবুত, পড়লে ভাঙবে না, এই রাখা দেখেছ, এই দুটো দুটো ঢাকা, আর এই হচ্ছে বন্ধ করে দিলাম, এইগুলো টোটাল হচ্ছে সব কটা 10 টাকা করে দাম, মানে এটা 10 টাকা, এটা 10 টাকা, এটাও 10 টাকা, ভাবতে পারছো 10 টাকাতেও আজকাল পাওয়া যাচ্ছে। আসলে কী বলো দোকানটাতে অনেক কিছু জিনিস আছে, তো এটা হয়তো 10, তো আজকে এই ছিল, কাউকেই ফেরাই না, যে দোকানে আছে মোটামুটি কিনে নিই, আর সবজি দোকান মাছ দোকান সব কিছু তো মানে পাড়ার মধ্যে চলে আসছে, একটা সুবিধা আমাদের জন্য। চলো অনেক বকবক করে ফেলেছি, আজকের ব্লগটাতে আর কিছু নেই, জাস্ট এইটুকুই, এইটুকুটাই যা কিনেছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখালাম, চলো ভিডিওটা এখানে এন্ড করি, আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইগুলো এইগুলো আমাদের কেমন হয়েছে তোমরা জানাবে, আর তোমাদের পাড়ায় কি এরকম দোকান যায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ তো চলো, আর কোনটা ভালো হয়েছে তোমরা জানাবে, তো ঠিক আছে আর ব্লগটা বেশি বড় করছি না, তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আর নতুন নতুন ব্লগ করছি তো একটু আলটা ভুল হতেই পারে, তোমরা সেটা প্লিজ মানিয়ে নিও, তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।